মুহূর্তে আমরা আছি র্যাঙ্কের পিকনিকে সামার ফেস্টিভ্যালে। সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় কণ্ঠ সম্রাট মাঝার ইসলাম, আমাদের প্রিয় মাঝার ভাই এবং অ্যানাউন্সার সোহেল। সোহেল আমাদেরকে তার মিষ্টি কণ্ঠে গান শোনাবে এবং আমরা শুনব। আমরা সারাক্ষণ সবাই গান করছি, কথা বলছি, কবিতা বলছি, মিটিমিটি করছি, তাই না? সারাক্ষণ বিজ্ঞাপন করছি। আজকে অবশ্য আমাদের বিজ্ঞাপন কেন কখনো কি নাম ধরে ডাকতে নেই তুমি এমন কেন আমার কি প্রিয় বলে ডাকতে নেই তুমি এমন কেন আমার কি ভালো বাসতে নেই আমার কি ভালো শোনো তুমি এমন কেন কখনো প্রিয় বলে ডাকতে নেই। আমাদের সহ্য করার জন্য ভীষণ মিষ্টি ওর কণ্ঠ, কিন্তু খুব সুইট, সহ্য করার জন্য ধন্যবাদ। আমাদের মাঝারি কিন্তু শুধু যে মানে কণ্ঠ দিয়ে বিজ্ঞাপনে তা না, মাঝারি কিন্তু গানও করে। আমরা গান করি মানে কিরকম নিরুপায় হয়ে গান করি, গান আমি গানের শিল্পী নই, কিন্তু কোন এক সময় গান চর্চা করতাম, মানে শিক্ষা গ্রহণ করেছিলাম কলেজ অফ মিউজিক থেকে বারিন্দর ছাত্র। আমার একটা ঐতিহাসিক গান আছে, যে গানটা আমি মোহাম্মদ আবুল জব্বারের অপ্রকাশিত গান ইন্টারন্যাশনাল গ্রামফোন কোম্পানির বারান্দা থেকে আমি গানটা উদ্ধার করেছিলাম। সেই গানটা শুনিয়ে স্বাধীন বাংলা বেতারে জব্বার সাহেব আমার আছে, সেই গানটি ছিল, সেই গানটি উনি কলকাতায় অনেকবার গিয়েছেন আমার এই গানের সঙ্গে। সেই গানটি হল এরকম এস এম হেদায়তের লেখা আলু হিসেবে দেশে হারায় পথিকামী সীমাহীন পথ বেয়ে চলেছি আলো হাসি গানে ভরাই ভুবনে আমি যে অবাঞ্ছিত অতিথি দেশে হারায় পথিকামী বোঝে না তো কেউ পৃথিবীতে অবুঝ মনের বিনিময় কেউ যা কেউ বা যদি নিত আমার ব্যথিত মনের পরিচয় হাসির মাঝে দুঃখ আমি মরমে মরমে শুধু জ্বলেছি আলো হাসি গানে ভরাই ভুবনে আমি যে অবাঞ্ছিত অতিথি। এই গানটা গাওয়ার পরে যখন বলো কালকে সকালে আমার একটা গান হবে সে বিখ্যাত গানে সোনাই মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে 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 এই তোমায় আসামির মতো বাদাম দিতে হবে এই গানটার কোরাস। আপনার সৌভাগ্য আমাদের গর্ব আসলে এটাই। আবারও কি সোহেলের একটা গান শুনবো? আসলে আমাদের মাঝার ভাইয়ের মানে জীবন অনেক সমৃদ্ধ ইতিহাস, আমরা গর্ববোধ করি। রেখে নিই যে মনে মন কি যেন কি ভেবে যাও কি যেন কি ভেবে তাই ভেবে হৃদয় হয়
আমার ছিল কিন্তু এটা আসলে ওনার অতীত কথা মনে করে এত কিছু আছে। আমাদের সোহেলি কিন্তু নিজেই কথা গানে কথা লিখে এবং সুর করে। আমি অনেক দুঃখের কথাও আকারে প্রকাশ করি এবং আমি গানেরও এই যে প্যারোডি, প্যারোডি কিন্তু অনেক বড় একটা সম্পদ। সেটা অনেক এটা আমাদের দেশে মানে কি বলবো মেচ্ছ ভাষা ব্যবহার করে প্যারোডিটাকে নষ্ট করে ফেলে। প্যারোডি কিন্তু অনেক সময় সংস্কারের কাজে লাগে। আমি সেরকম ব্যক্তিগত জীবনের কিছু কিছু প্যারোডি এন্ড্রু কিশোরের গানের প্যারোডি গিয়ে আমি এন্ড্রুকে বলতাম সেটা কিরকম যে গল্প বলতাম। রাবুল মিয়া বিদেশ থেকে এসছে, অনেক টাকা পয়সা নিয়ে এসছে, পাড়ার ছেলে বাপ সবাই চাচ্ছে জাতীয়তা করতে আসে। মেয়েটি পিছনে রাবুল ভাই রাবুল ভাই আপনি হাঁটছেন জগিং করতেছেন জগিং করছেন তো আপনি কি আমার চিঠিটা পেয়েছেন? হ্যাঁ পাইছি। এত চিঠি এত চিঠি পাচ্ছি সে চিঠিগুলোর মধ্যে এত চিঠি আমি জবাব দেবো কি করে? ফাইলে রেখে দিয়েছি, আস্তে আস্তে দেবো যাবো। কেন তোমার টাকার পিছনে শুনবে? সবাই দুষ্টু শুনতে টাকার পিছনে শুনতেছে, সে কোথায় রাখছে সেটা শুনবে? গানে গানে মানি ব্যাগের মধ্যেখানে ধন যেখানে টাকা যেখানে সেইখানে ফটোটা তোমার রেখেছি কত না যতনে। মানি ব্যাগের মধ্যেখানে ধন যেখানে টাকা যেখানে থাকতে চাও।